আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজকে চলে আসলাম আপনাদের মাঝে নাস্তার রেসিপি নিয়ে আজকে আমি পা রুটি আর ডিম দিয়ে নাস্তাটি তৈরি করব অবশ্যই আপনারা দেখবেন ভালো লাগবে একটা বাটি নিয়েছি আর এখানে দুইটা ডিম নিয়েছি ডিম দুইটা ভালোভাবে দুয়ে পরিষ্কার করে নিয়েছি ডিম ভাঙার আগে অবশ্যই আপনারা ডিমটা ভালোভাবে ধুয়ে নেবেন ডিমের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লালমরিচের গুঁড়া অল্প একটু জিরার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে যে ডিমটা ভালোভাবে ফেটে নিলাম ডিমটি বাজার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলাতে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ অলিভ তেল আপনারা চাইলে সাদা তেলটাও দিতে পারেন তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম ফেটে রাখা ডিমটা অপেক্ষা করব যাতে ডিমের এক পাশ হয়ে যায় ডিমের এক পাশ হয়ে গেছে অপর পাশটা উলটিয়ে দিব এখন একটা চামচের সাহায্যে ডিমটা উলটিয়ে দিলাম আর একটু চেপে চেপে ডিমটা ভালোভাবে বেজে নিব আমার নাস্তার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবারই দেখার সুযোগ করে দিবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ডিমটা কিন্তু বাজা হয়ে গেছে এখন আমি দুই ভাগ করে নিলাম কারণ ডিমটা অনেক বড় দেখা যায় এ কারণে আমি দুই ভাগ করে নিয়েছি তো দুই ভাগ করে নেওয়ার পরে এখানে নিয়েছি আমি চিজ ক্রিম চিজ ক্রিমটাও ব্যবহার করব আর বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে এই চিজ ক্রিমটা এখানে আমি চার পিস পা রুটি নিয়েছি এটা বাজার থেকে কিনে এনেছি রুটিটা তো একটা প্লেটের মধ্যে আমি চার পিস রুটি নিয়ে নিচ্ছি পা রুটির গায়ে ক্রিম চিস লাগিয়ে নিব আপনাদের পরিমাণ মতো আপনারা ক্রিম চিজটা নিয়ে নেবেন তো আমি এখানে এক চা চামচ বা দেড় চা চামচ দিয়ে একটা রুটির গায়ে লাগিয়ে নিচ্ছি আমরা কিন্তু গোম থেকে উঠেই বাবি কী নাস্তা করব সকালবেলা আর বাচ্চাদের কি নাস্তা তৈরি করে দিব সবাই গরেই কিন্তু কম বেশি পাওয়া রুটি থাকে আর জটপটে অল্প সময়ে তৈরি করতে পারেন এই নাস্তাটি আর ছোট বড় সবাই কিন্তু পছন্দ করবে এই নাস্তাটি খেতে তো চিস ক্রিম লাগিয়ে নেওয়ার পরে কেটে রাখা ডিমটা দিয়ে দিলাম দুইটা রুটির পিসের মধ্যে আপনারা চাইলে এ খেতে পারেন না হলে চিজ সাইজ দিতে পারেন এখানে আমি চিজ সাইজ নিয়েছি তো কাগজটা তুলে ফেলে দিলাম এখন ডিমের উপরে দিয়ে অপর রুটিটা উপরে দিয়ে দিলাম এমন করে দোনোটা রুটি আমি তৈরি করে নিব এই ক্রিম চিজ ক্রিম সাইজ বাচ্চাদের কিন্তু অনেক প্রিয় আর এভাবে যদি গড়ে নাস্তাটি তৈরি করে দেন বাচ্চারা কিন্তু আর বাইরের খাবার খাবে না গরের খাবারই খাবে তো তৈরি হয়ে গেছে আমার নাস্তাটি চাইলে এ বাব খেতে পারেন আর যদি একটু গরম করে খেতে চান তাহলে কড়াইয়ের মধ্যে দিতে পারেন না হলে যাদের টস্টার আছে টস্টারের মধ্যে দিয়ে গরম করে নিতে পারেন নাস্তাটি তো আমি তিন থেকে চার মিনিটের জন্য দিয়ে দিলাম হিটে এটা কিন্তু কারেন্টে হিট দিচ্ছি আমি আপনারা চাইলে চুলাতে কড়াইয়ের মধ্যে দিয়েও হিট দিতে পারেন তিন থেকে চার মিনিট পর চলে আসলাম নাস্তাটা কিন্তু রেডি হয়ে গেছে তো আপনাদের কাছে কেমন লেগেছে পা রুটির দিয়ে এমন মজার নাস্তাটি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবারে দেখার সুযোগ করে দিবেন আর অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে দিবেন তো নাস্তাটি কিন্তু তৈরি হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একবার হলে কিন্তু এই নাস্তাটি তৈরি করে খাবেন বাচ্চাদেরও দিবেন নিজেও খাবেন সবাই কিন্তু খুশি হবে এই নাস্তাটি যদি তৈরি করে দেন গড়ে الله حافظ